হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেটি হলো জাদুর পিম্পল পরি। তো চলো বন্ধুরা শুরু করি। অনেক দিন আগের কথা, এক পরীর আছে দুই পরি বোন থাকত। ওরা দুই পরি বোন দেখতে অনেক সুন্দরী ছিল। বড় বোনের নাম ছিল সীতা আর ছোট বোনের নাম ছিল গীতা। সীতা আর গীতা ওদের কাজে খুব পারদর্শী ছিল, কিন্তু সীতা আর গীতার বাবা মা অনেক গরিব ছিল। ওরা দুজন কোনোভাবে ওদের সংসার চালাতো। সীতা আর গীতা দেখতে যেমন খুব সুন্দর, তেমনি ওরা পড়ালেখায়ও বেশ ভালো ছিল। কলেজে ওরা দুজন সব সময় ফার্স্ট হতো। ওরা দুজন ওদের মা বাবার কাছেও সাহায্য করত, যেন ওদের সংসারটা খুব ভালোভাবে চলতে পারে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। অন্যদিকে পরী লোকের রানী পরীর একটা মেয়ে ছিল, যার নাম ছিল রিমা। ও রাজকুমারী হওয়ার জন্য সব সময় অহংকার করত। ও কখনোই কারোর সঙ্গে ভালো ব্যবহার করত না, বিশেষ করে সীতা আর গীতার সঙ্গে খুব হিংসে করত। কারণ সীতা আর গীতা দেখতেও ওদের চেয়ে খুবই সুন্দর ছিল। একদিন সেই পরীর আছে সবচেয়ে সুন্দর পরী খোঁজার প্রতিযোগিতা হয়। সব সুন্দরী পরীরাই সে নাম লেখায়, আর সেই প্রতিযোগিতা রাজমহলে হওয়ার কথা ছিল। সেখানে সীতা আর গীতা দুই বোনই যায়। এটা দেখে ওই রাজকুমারীর ভীষণ হিংসে হয়, আর ও মনে মনে ভাবে, এই দুই বোন এখানে কে করছে? এই দুই বোনই আছে যারা আমার চেয়েও সুন্দরী। আমাকে যে করি হোক, এই দুই বোনকে এই কম্পিটিশন থেকে বাইরে বের করতেই হবে। যদি এই প্রতিযোগিতায় অংশ নেয়, এদের মধ্যে কেউ একজন এই কম্পিটিশনে জয়ী হবে। আর এই পরিলোকে আমার চেয়েও সুন্দরী কেউ থাকবে, এটা তো আমি হতেই দেব না। এই বলে রেগে গিয়ে রাজকুমারী সীতা আর গীতার কাছে যায় আর বলে, দেখো তোমরা দুই বোন এখান থেকে চলে যাও, আর এই কম্পিটিশনে তোমরা অংশ নেবে না। এমন কথা তুমি কি করে বলতে পারছো? এই প্রতিযোগিতাটা পরিলোকের সবার জন্য, আর এই টাকাটা আমাদের দরকার। হ্যাঁ, এই প্রতিযোগিতা জিততে পারলে আমরা যে টাকা পাবো সেগুলো দিয়ে আমাদের মা বাবাকে সাহায্য করব। তুমি এমন বলতে পারো না, একদম বেশি কথা বলবে না। আমি একবার বলেছি যে তোমরা এখানে অংশ নেবে না, তার মানে নেবে না। তুমি বেশি কথা বলো না, আমরা জানি এখানে পরিলোকে যত পরি আছে সবাই এখানে অংশ নিতে পারবে, আমরা সব নিয়ম জানি। এমনই হয়ে আসছে, তুমি হঠাৎ এসে বললেই হলো, রাজকুমারী হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আর বেশি ঝামেলা করলে আমরা কিন্তু রানী পরীকে সব বলে দেব। এরপর নিজের মায়ের নাম শুনে রাজকুমারী ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। কারণ রানী পরী ছিলেন অনেক দয়ালু, আর তিনি সবাইকে সমান চোখেই দেখতেন, সব সময় ভুলকে ভুল আর সঠিককে সঠিকই বলেন। এই জন্য রাজকুমারী রেগে মেগে সেখান থেকে চলে আসেন আর নিজের ঘরে বসে ভাবতে থাকেন, আমি এমন কি করব যে এরা দুজন এই কম্পিটিশন থেকে বাইরে বেরিয়ে আসে। এমনটাই ভাবছিল রাজকুমারী, তখনই ওর মাথায় একটা খারাপ বুদ্ধি আসে। ঠিক আছে, আমি এখন একটা জাদুকরের কাছে যাব আর তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে আসব, যেটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। এটা ভেবে রিমা একটা জাদুকরের কাছে যায় আর সেখানে গিয়ে বলে, জাদুকরনি, আপনি আমাকে এমন কিছু দিন যেটা দেওয়ার পর কোনো পরী দেখতে একদমই বিশ্রী হয়ে যায়। এই নিন 1000 সোনার মুদ্রা আপনার বকশিস। রাজকুমারী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটু দাঁড়ান, আপনাকে এমন কিছু দেব যেটা দিয়ে যে কেউ বিশ্রী হয়ে যাবে। এই বলে সেই জাদুকরনি একটা ছোট বোতলে পানির মতো একটা কিছু নিয়ে আসে আর বলে, রাজকুমারী, এটা একটা জাদুর পানি, এই পানি যদি কারো মুখে মারতে পারেন তার মুখে অনেক পিম্পলে ভরে যাবে, আর সেই মানুষটাকে দেখতে একদমই কালো পিতনির মতো লাগবে। রাজ
রাজকুমারী লুকিয়ে সেই পানি নিয়ে এসে সীতা আর গীতার মুখের ওপর লুকিয়ে মারে। আর মুখে সেই পানি মারতে কিছুক্ষণের মধ্যে সীতা আর মিতার মুখের মধ্যে অনেক বড় বড় পিম্পল হয়ে যায়, আর ওরা দেখতে একদমই বিশ্রী হয়ে যায়। এটা দেখে আশেপাশের পরীরা চমকে যায়। এতে দুজনের কি হয়ে গেল, হঠাৎ করে এই দুই বোনকে দেখতে এত বাজে দেখাচ্ছে কেন? আরে তোমরা কি ভুলে গেছো, এটা সুন্দরীদের প্রতিযোগিতা, বান্দরীদের নয়। নাও এদেরকে তাড়িয়ে দাও, ওদেরকে দেখতে আমার বমি চলে আসছে। তারপর সব পরীরা মিলে ধাক্কা দিয়ে সীতা আর গীতাকে সেই প্রতিযোগিতা থেকে বাইরে বের করে দেয়। আর রাজকুমারী মনে মনে ভীষণ খুশি, আর সেই প্রতিযোগিতায় রাজকুমারী জয়ী হয়ে যায়। আর এদিকে সীতা আর গীতা বুঝতে পারছিল না ওদের সাথে কি হয়ে গেল। আরে আমাদের মুখের ওপর এত বড় বড় পিম্পল কি করে চলে এলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না বোন। ওরা কিছুতেই বুঝতে পারছিল না হঠাৎ করে ওরা এত বিশ্রী কি করে হয়ে গেল। এভাবে কিছুদিন পার হয়ে যায়। কিছুদিন পরে ওরা একটা বিয়ে বাড়িতে যায় আমন্ত্রণ পেয়ে। ওই বিয়ের দাওয়াত ওদের এক বান্ধবী ওদের দিয়েছিল, কিন্তু সেই বিয়েতে যাওয়ার পর সব পরীরা ওদের নিয়ে মজা করতে শুরু করে দেয়, আর ওদেরকে সেখান থেকে তাড়াতে বলে। দেখো তোমরা যদি এখানে থাকো তাহলে আমার যে গেস্টরা আছে সবাই ভয় পেয়ে চলে যাবে, এই জন্য আমি চাই না যে তোমরা আমার বিয়েতে থাকো, তোমরা প্লিজ চলে যাও। এটা শুনে ওদের অনেক কষ্ট লাগে, কারণ ওরা অনেক আশা নিয়ে সেই বিয়েতে গিয়েছিল। বিয়েটা ওদের বান্ধবীর ছিল, কিন্তু ওদের বান্ধবী ওদেরকে বিয়ে থেকে তাড়িয়ে দিল। সীতা আর গীতা সেখান থেকে বাড়ি যাওয়ার পথে অনেক দুঃখী মনে হাঁটছিল। তখনই ওরা রাস্তায় একটা বুড়ো পরীকে দেখে। ওই পরীর সঙ্গে দেখা হওয়ার পর সে বলে, দেখো আমি দেখেছি আমার জাদুর আয়নায় যে তোমাদের এই অবস্থা কে করেছে। তোমাদের সৌন্দর্য দেখে হিংসায় পড়ে ওই রাজকুমারী তোমাদের এই অবস্থা করেছে। আমি একটা জাদুকরনীকে চিনি যে তোমাদের এই সমস্যার সমাধান করতে পারবে। এই গুহার পেছনেই একটা জাদুকরনী থাকে, তুমি তার কাছে যাও আর তোমাদের সমস্যার কথা তাকে বলো, সে তোমাদের অবশ্যই সাহায্য করবে। সীতা আর গীতা সেই বুড়ো পরীর কথা বিশ্বাস করে সেই গুহার দিকে যায়, আর সেখানে যাওয়ার পর সেই জাদুকরনীকে সব কিছু খুলে বলে। আচ্ছা তো এই কথা, আমি এর আগেও ওই রাজকুমারীর অনেক অপরাধের কথা শুনেছি, মেয়েটা এমনই খারাপ কাজ করে বেড়ায়। তোমরা দাঁড়াও, এখনই একটা জাদুর ক্রিম দিচ্ছি, এই ক্রিমটা লাগালেই তোমাদের পিম্পল ভালো হয়ে যাবে। আর এটাও নাও, এটা জাদুর ট্যাবলেট, এটা যদি রাজকুমারীর খাবারে মিশিয়ে দাও তাহলে সে দেখতে একদমই বিশ্রী হয়ে যাবে। রাজকুমারীর শাস্তি পাওয়া জরুরি, নয়তো সে কখনোই ভালো হবে না। তোমরা রাজকুমারীর খাবারে এই ট্যাবলেট দিও। এরপর সীতা আর গীতা জাদুর ক্রিম ওদের চেহারায় লাগায়, আর ওরা দেখতে অনেক সুন্দরী হয়ে যায়। আর তারপর সেই জাদুকরনীর কথা মতো ওরা দুই বোন জাদুকরনীর দেয়া সেই ট্যাবলেট রাজকুমারীর খাবারে চুপি চুপি মিশিয়ে দেয়। সেটা খাওয়ার পর রাজকুমারীর চেহারায় অনেক অনেক পিম্পল চলে আসে, আর রাজকুমারী দেখতে বিশ্রী হয়ে যায়। রাজকুমারী অনেক ডক্টর দেখায়, কোনো লাভ হয় না, সারা জীবন তাকে এভাবেই থাকতে হয়।